আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শামীম আর ডিবুলো। দর্শক, আজ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমি আমার শামীম আহমেদ, বহুদিন পর ঘুরতে বের হলাম শুক্রবার। আজকে ঘুরতে ঘুরতে চলে এসেছি কারমাইকেল কলেজে। আমি ঘুরতেছি, আপনাদের ভাবলাম বিষয়টি আপনাদের শেয়ার করি। ভিডিও শেষ হওয়ার পর্যন্ত আমাদের সাথে থাকুন। আশা করি আমার মতো আপনি অনেক এনজয় করবেন। দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কারমাইকেল কলেজে। বিকেলবেলা শুক্রবার দিন অনেকেই চলে আসছে এখানে ঘোরার জন্য। এরিয়াটি অনেক বিশাল বড়, বেশিরভাগ লোক এখানে বিকেলে ঘুরতে আসে। আর বিকেলের পরিবেশটা আসলে অনেক সুন্দর। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য কারমাইকেল কলেজ। আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিংটি, এটা প্রশাসনিক ভবন। কারমাইকেল অনেক বৃক্ষ সারিভাবে দাঁড়িয়ে আছে, তাদের সৌন্দর্য প্রকাশ করতেছে। সারাদিনের ক্লান্তি দূর করার জন্য অনেকে আসে এখানে ঘোরার জন্য। ছেলে মেয়ে সকল বয়সের লোকজনই চলে আসে, শুধু স্টুডেন্ট নয়। আপনি এখানে দেখতে পাচ্ছেন চত্বরের মধ্যে একটি গাছ, বিশাল বড় হ্যান্সা গাছ। গাছটি আপনি দেখলে অবাক হবেন, অনেক বিশাল বড়। আপনি ফুচকা প্লাস আইসক্রিম সবই খেতে পাবেন, কোনো সমস্যা নাই। দেশের বাইরে এবং অন্য অন্য জেলা যারা যদি কেউ আসেন দেখার জন্য, অবশ্যই চলে আসতে পারেন। অনেক সুন্দর একটি স্থান। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কারমাইকেল কলেজের শহীদ মিনার চত্বর। কি কি আইটেমের আইসক্রিম আছে মামা? বলো, একটা বিল বলো। নাম কি? নাম আইসক্রিমের নাম আছে না, বিভিন্ন রকমের নাম আছে। যেমন আপনি হলে লিখেছেন কি, কুষ্টিয়ার বিখ্যাত বিসমিল্লাহ ফুলকি মালাই আইসক্রিম, এরকম নাম আছে না। রংপুরের বিখ্যাত ফুলকি মালাই, রংপুরের বিখ্যাত। আচ্ছা আচ্ছা, তাতে অবশ্যই খেয়ে টেস্ট করে দেখতে হয়, তাই না? আচ্ছা, যাই হোক, আমার জানার অনেকদিন থেকে উৎসাহ। এই যে আপনি যে লাল কভার দিয়ে হাইটা কভার করে দিয়েছেন, এর আসলে উদ্দেশ্যটা কি? যাই হোক, চোখে পড়ে। আসলে এটা আমার কাছে রাইট অ্যান্সার মনে হচ্ছে না, কারণ আপনি দেখবেন বিরিয়ানির দোকানেও কিন্তু এইভাবে সেম। অবশ্যই কোনো না কোনো কারণ আছে, রহস্য থাকে একটা। এই কারণটা কি আপনি জানেন? দূর থেকে দেখা যায় নাকি? আপনি কারমাইকেল কলেজে কতদিন থেকে এই বিজনেস করতেছেন? কেমন আসেন? মোটামুটি হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখি দেখা যাবে কি। রেডি করে দেন, খাওয়ার উপযোগী করে দেন। দর্শক, আইসক্রিমটা খেয়ে টেস্ট করে দেখি, যেহেতু ভাই বলছে রংপুরের বিখ্যাত, কি জানি খেলে বোঝা যাবে আসলে বিখ্যাত নাকি না। আমাদের রংপুরের নাম ভাঙাচ্ছেন, লেখাটা একটু নেই কিন্তু।
দর্শক মোটামুটি ঠিক আছে, তো যেরকম আশা করছিলাম সেরকম না। একাই খেলে আমার দোস্ত আবার মাইন্ড করবে, বুঝলেন নাই? যাই হোক দর্শক, এই মুহূর্তে আমরা মুসলিম ভাইয়ের সঙ্গে কথা বললাম। আমি টাকাটা ঠিক আছে মামা, অনেক ধন্যবাদ, আপনার সঙ্গে কথা বললে ভালো লাগলো। আরো আরো বেশি বেশি করে ভালো সার্ভিস দেন, ঠিক আছে? আচ্ছা আল্লাহ। দর্শক, আমরা এখন কারমাইকেলের চত্বরের মাঠের মধ্যে দাঁড়িয়ে আছি। দুই পাশে দুইটি মাঠ, তার নিজ নিজ শোভা বাড়াচ্ছে। উদীয়মান প্লেয়াররা এখানে খেলাধুলা করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। বিশাল বড় মাঠ, আর পরিবেশটা আসলে অনেক 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 সুন্দর। অপোজিট পাশে আরেকটি মাঠ আছে আমাদের, এটাও আপনাদেরকে দেখাই, না দেখলে মিস করবেন। অন্তত বিকালবেলা আসলে অনেক ভালো লাগে। একটু আগে আসলে এদের সঙ্গে আমি ফুটবল খেলতে পারতাম, বাট হলো না। এবাসের মাঠটাও অনেক বিশাল এবং অনেক বড়। কেউ এখানে ঘুরতে আসে, কেউ সময় কাটাতে আসে, কেউ এসে ফুচকা আইসক্রিম খাচ্ছে। তা দেখতে পাচ্ছেন প্রচণ্ড খেলাধুলা চলতেছে, মাঝে মাঝে কিছু আপাদেকেও দেখা যাচ্ছে, এখানে আসা যাওয়ার মাঝেই আছেন। চলুন একটু সামনে আগা যাক। দর্শক, অলরেডি তো আপনাদেরকে দুইটা মাঠ দেখাইলাম, তার অপোজিট সাইডে আরও একটি মাঠ দর্শক, এখানেও খেলাধুলা চলতেছে, একদম সেই তুমুল খেলাধুলা। এখানে দেখেন ডিপার্টমেন্ট আমাদের, দেখেন ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগ, পাশাপাশি আছে গণিত বিভাগ, এবং তার অপোজিট সাইডে আছে আপনার অর্থনীতি বিভাগ। ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা আপনার হচ্ছে আইসিটি ভবন। আপনারা দেখতে পাচ্ছেন, লক্ষ্য করলে দেখা যাচ্ছে আপনার শ্যাওলা পড়ে গেছে বিল্ডিংগুলোতে। করোনার কারণে ছাত্রছাত্রীরা ওইভাবে আসে না, ওইভাবে আর কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা নয়, অনেক ময়লা হয়ে গেছে। ঠিকভাবে কবে যে আবার কলেজ খুলবে, সেটা ক্লাস হবে সেটা বোঝা যাচ্ছে না এই মুহূর্তে। দেখি আমার বড় ভাই সিক্স বেড়াতে পারে নাকি। ও শিট, দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কারমাইকেল কলেজের প্রশাসনিক ভবন, আপনারা দেখতে পাচ্ছেন মূল ফটক এটি। ছোট ভাইরা ফটো সেশন নিয়ে ব্যস্ত আছে।
তাল গাছ তার নিজ শোভা প্রদর্শন করছে। দর্শক, আমরা আসতে একটু লেট করছি, যার ফলে সম্পূর্ণটা কভার করতে করা যাচ্ছে না। তারপর যতটুকু চেষ্টা করা যায় সম্পূর্ণটা কভার করার জন্য। অনেক সুন্দর সুন্দর এখানে ইমারত আছে দেখার মতো, পুরাতন আমলের। খালেদ আপা ভালো আছেন? হ্যাঁ, যাই একটু আগে আমাদের খালেদ আপার সঙ্গে দেখা হয়েছিল। দর্শক, আপনারা এই মুহূর্তে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে স্টুডেন্টদের খেলাধুলার জন্য হলো কমন রুম। এখানে আসে মানুষ, ছাত্রছাত্রীরা আসে, সময় কাটায়। দর্শক, এই মুহূর্তে কারময় গেলে আমরা ঘুরতে ঘুরতে একটি অসাধারণ, একটি সুন্দর একটি বিড়াল দেখতে পারলাম। বিড়ালের ওনারের সঙ্গে কথা বলে জানতে পারলাম এটি হলো সাইবেরিয়ান বিড়াল। তার ডিটেলস তার মুখেই শুনি আর কি। আগে আপনাদের বিড়ালটিকে আমি দেখাই, অনেক সুন্দর, অনেক সুন্দর। বিড়ালটির কি কোনো নাম রাখছেন? বুঝতে পারলাম না। ও আচ্ছা, টুনটুনিটা কোথায়? ক্যান্ডি তো চিনলাম, একটা থার কথা না? ও আচ্ছা, একটাই দুই নাম। বিড়ালটা কি আপনার? জি। আসলে বিড়ালটা কিভাবে আপনি সংগ্রহ করলেন যদি একটু বলতেন? পরিচিত একজনের মাধ্যমে আমি পেয়েছি। জি। আর এটা আমি আসলে বিড়াল সম্বন্ধে খুব বিশেষজ্ঞ কেউ না। জি। এটা আদর করে আসলে আমাদের বাসায় রাখা, তো আমি যার কাছ থেকে পেয়েছি উনি বলেছেন এটা হাইব্রিড আছে। জি জি। হ্যাঁ, মানে ক্রস, সেই হিসেবে আমি আসলে এটার অরিজিন বলতে পারবো না, বাট আমি জাস্ট বিড়ালটা আমার বাসায় আছে, আমি জাস্ট আমরা সবাই মিলে আদর করে এটাকে। না না, আসলে বিড়ালটি আসলে অসাধারণ দেখতে, অনেক সুন্দর। যাই হোক, বিড়ালটার কি বয়স আনুমানিক কত সেটা কি বলতে পারবেন? এই মনে 2 মাসের মতো হবে। 2 মাসের মতো হবে। এর খাওয়া দাওয়ার কোনো কোটেশন আছে কি? খাওয়া দাওয়ার যেটা আমরা ওই মাছ খাই। জি। মাছটা আপনার রুই মাছটা বেশি খায়, রুই মাছ, মুরগির মাংস খায়, দুধ খায়, আর মাছ আর মাংসটা আপনার ওই নরম করে পেস্ট করে দিতে হয় আর কি। আচ্ছা আচ্ছা। আর দুধটা মাঝে মাঝে খায়। ঠিক আছে, অনেক ভালো লাগলো দেখে আপনার সঙ্গে কথা বললে। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। দর্শক, আজ এই পর্যন্তই, আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করবেন, আর পাশাপাশি শেয়ার করবেন। নেক্সট ভিডিও আসা পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।